কিন্তু তাদের মিছিল নিয়ে এই মুহূর্তে রাজপথে আছে। আমার সঙ্গে যখন ফেসবুক লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছি, আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্র জনতা, আপনারা অবগত আছেন বিগত কয়েকদিন যাবত বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে সাধারণ ছাত্ররা সারা বাংলাদেশে তীব্র গণ আন্দোলন করছে। তাদের এই ন্যায্য আন্দোলনে সমনৈতিক ভাবে গতকাল সন্ত্রাসী ছাত্রলীগ বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলা করা হচ্ছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, ছাত্রলীগকে প্রতিহত করার জন্য ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন হল ছাত্রলীগ। মানবতা বিরোধী সকল কর্মকাণ্ডের সাথে এই ছাত্র সংগঠন এখন যুক্ত হয়ে গেছে। চাঁদাবাজ, ধর্ষণ, ছিনতাই, গুলি, হত্যা, মাদকের অভাবে মানুষের সম্পদ লুণ্ঠন থেকে শুরু করে এমন কোন খারাপ কাজ নাই যা ছাত্রলীগ করছে না। সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, ছাত্রলীগকে অতি বিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কোটা বিরোধী আন্দোলন নিয়ে আজকে হঠাৎ করে ছাত্র শিবির মাঠে নেমেছে এবং তাৎপর্যপূর্ণ আলোচনা করেছে। আপনাদের সামনে সেই সরাসরি ভিডিও চিত্র নিয়ে আসছি এবং আমরা সে বিষয়ে আলোচনা করতে এসেছি। বাংলাদেশের অন্যতম একটি বিষয় বাংলাদেশের ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠনের মাধ্যমে সবচেয়ে বেশি বর্তমান যে পরিস্থিতি সেটা হচ্ছে ছাত্রলীগ একটি প্রয়োজনে পরিণত হয়েছে, এবং কেন হয়েছে, কি কারণে হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, অবগত হয়েছেন এবং আপনারা এই বিষয়ে তাৎক্ষণিক বিষয়গুলো আপনারা দেখেছেন। গতকালকে আমরা লক্ষ্য করেছি কোটা বিরোধী আন্দোলনে ছাত্রলীগ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি কলুষিত অঙ্গন তৈরি করেছে, একটি অধ্যায় তৈরি করেছে, একটি ইতিহাস তৈরি করেছে, একটি রক্তাক্ত ভূমিতে পরিণত করেছে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমনভাবে কথা বলেছে, ছাত্র শিবিরের দায়িত্বশীলরা যারা দায়িত্ববান তারা কথা বলেছেন এবং বাংলাদেশের একটিমাত্র সংগঠন এশিয়া মহাদেশের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ একটি ছাত্র সংগঠন সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনাদের সামনে সেই ছাত্র শিবির ভাইরা কি পরিমাণ বক্তব্য নিয়ে আসছে, কি কথাগুলো বলছে, কি কারণে বিক্ষোভ করছে, কি মিছিল নিয়ে তারা বের হয়েছে, তার পরিপূর্ণতা আপনারা কিছু অংশ দেখেছেন, বাকি অংশ আমরা এখনই দেখব। বিষয়টি যেমন বাংলাদেশের ছাত্র শিবির এমন একটি পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চায়, দেশের ভালোবাসা, দেশের মান মর্যাদা এবং দেশের ভালোবাসাকে সবসময় বুকে ধারণ করে এই দেশটাকে ভালোবেসে, এই মাটিকে ভালোবেসে, এই দেশের উন্নয়ন কামনা করে সর্বক্ষণ তারা কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি অঙ্গনে, প্রতিটি পরদে, প্রতিটি প্রতিষ্ঠানে ছাত্র শিবির যে প্রতিষ্ঠান, ছাত্র শিবির যে মানে অন্যায়ের বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার সে বিষয়ে আজকের ভিডিওটি আপনারা সরাসরি দেখুন, এবং সেটা বর্তমান বিষয়ে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু বিরাট মিছিল নিয়ে তারা রাজপথে নেমেছে। গতকালকে কোটা বৈষম্যের আন্দোলনে যারা হচ্ছে যে ধাপটা ধরা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই মিছিল তারা শুরু করেছে। ছাত্র শিবির কিন্তু এই মুহূর্তে রাজপথে নিয়ে গেছে এবং তারা তাদের স্লোগানের প্রতিবাদে কিন্তু তারা রাজপথ উত্তাল করে তুলেছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে। বৈষম্যের যে আন্দোলন, সেই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্তৃক ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল, তারই প্রতিবাদে কিন্তু ইসলামী ছাত্র শিবির মাঠে নামছে।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কোটার পক্ষে অবস্থান নিয়ে ইসলামী ছাত্র শিবির কিন্তু তাদের মিছিল নিয়ে এই মুহূর্তে রাজপথে আছে। আমার সংবাদ ডট কম ফেসবুক লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের কোনো ছাত্রদের গ্রেপ্তার করবেন না, সবাই তার ক্ষেত্রে সংবিধান তুলে ধরবেন, এক কোনো হাত তুলে প্রতিরোধ করে তোলা হবে।